আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় আরও একটি সামার প্রজেক্ট নিয়ে। আজ আমরা আলোচনা করব বিভিন্ন স্কুলে যে হসপিটাল সম্পর্কে সামার প্রজেক্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখে নাও কীভাবে তোমরা লেখাটা শুরু করবে। আমি হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতাকে আমার জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা বলে মনে করি। গত বছর, তোমরা গত বছর না লিখে এবছর লিখতে পারো, এবছর গ্রীষ্মকালে আমার এক বন্ধুর বিশাল দুর্ঘটনা ঘটেছিল। সে হাবড়া হসপিটালে ভর্তি ছিল। একদিন আমি তাকে দেখতে গিয়েছিলাম আর এই সূত্রে আমি সম্পূর্ণ হাসপাতালটি দেখতে পেয়েছিলাম। হাসপাতালে ঢোকার পরেই আমি প্রতিটি মানুষের মধ্যে প্রচুর ব্যস্ততা দেখেছিলাম। অনুসন্ধান অফিসে গিয়ে এই নির্দিষ্ট ওয়ার্ডটি সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে আমি শল্য চিকিৎসামূলক ওয়ার্ডে গিয়ে পৌঁছাই। সেখানকার প্রতিটি অসুস্থ ব্যক্তিকে আমি বিছানার ওপর চুপ করে শুয়ে থাকতে দেখেছিলাম। কিছু কিছু ব্যক্তির হাতে এক পায়ে ব্যান্ডেজ বা প্লাস্টার করা ছিল। প্রতিটি ডাক্তার এবং নার্স কীভাবে তাদের দেখাশোনা করছে তাও আমার চোখে পড়েছিল। এই দুই পেশায় নিযুক্ত ব্যক্তিরা অসুস্থ ব্যক্তিদের প্রতি যথেষ্ট সহানুভূতি প্রদর্শন করেন। ডাক্তারগণ নার্সদের অসুস্থদের সঠিক ঔষধপত্র দেওয়ার জন্য নির্দেশ দেন। তাদের কথাবার্তা বলার প্রক্রিয়াটা আলাদা। সম্পূর্ণ ওয়ার্ডটি জুড়ে একটা শান্তি বিরাজ করছিল। তারপর আমি মেডিকেল ওয়ার্ডে গিয়েছিলাম। আমি কয়েকজন ব্যক্তিকে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করতে দেখছিলাম। তাদের মুখ দেখেই আমি তাদের বেদনার কথা অনুভব করতে পারছিলাম। তাদের অসুস্থতা তাদেরকে অসহ্য করে তুলেছিল। ডাক্তাররা সেই ওয়ার্ড ঘুরে প্রতিটি রোগীকে দেখছিলেন। অন্যান্য কর্মচারীরাও তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি প্রদর্শন করেছিল। ডাক্তার একের পর এক রোগীকে তাদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিলেন। তিনি খুবই সহানুভূতি এবং ধৈর্যের সাথে তাদের সমস্ত কথা শুনছিলেন। তিনি কিছু রোগীকে ইঞ্জেকশনও দিয়েছিলেন, অন্যদের বিভিন্ন রকম ঔষধ প্রদান করেছিলেন। তারপর আমি সোজা অপারেশন থিয়েটারের দিকে চলে যাই। অপারেশন থিয়েটারের বাইরে স্ট্রেচারে শুয়ে রোগীকে নিয়ে যেতে দেখি সমস্ত স্থানটি জুড়ে এক ব্যস্ততা বিরাজ করছিল। সামান্য অসুস্থ কিছু রোগী হাসপাতালের মাঠে বসেছিল। তারা সেখানে বসে তাস ও দাবা খেলছিল। তারা এই ঘাসে পূর্ণ স্থানটিতে বসে নিজেদের মধ্যে আনন্দ করছিল। আবার একেবারে সুস্থ কিছু ব্যক্তি ঘরের উদ্দেশ্যে যাত্রা করছিল। তারা খুবই আনন্দে ছিলেন। আমার মনে হয়েছিল যেন সম্পূর্ণ হাসপাতাল অর্থাৎ হসপিটাল জুড়ে একটা বিষণ্ণতা চেয়ে আছে। রোগীকে অসুস্থতা এবং সমগ্র পরিবেশ জুড়ে যে সচেতনতা প্রকাশ পাচ্ছিল তা সত্যিই আমাকে খুব গভীরভাবে স্পর্শ করছিল। ডাক্তার এবং নার্সদের ব্যবহার সত্যিই প্রশংসনীয়। রোগীদের দেখাশোনা করার সময় তারা যথেষ্ট সহানুভূতি প্রদর্শন করে থাকেন। রোগীরাও তাদের এই সহানুভূতিশীল মনোভাব দেখে খুবই খুশি হন। শেষ পর্যন্ত আমি হাসপাতাল ছেড়ে বেরিয়ে পড়ি হাসপাতালের বাইরে এবং ভেতরের পরিবেশের মধ্যে আমি বিস্তার পার্থক্য লক্ষ্য করেছিলাম। এই রয়েছে টোটাল তোমাদের হসপিটাল অর্থাৎ হাসপাতাল সম্পর্কে সামার প্রজেক্ট। ভালো করে দেখে নাও, খুব ভালো করে তোমরা কিন্তু এই সামার প্রজেক্টটা তৈরি করে ফেলবে। সামার প্রজেক্ট তৈরি করার সময় ফ্রন্ট পেজে অবশ্যই কিন্তু তোমার বিদ্যালয়ের নাম, তোমার নাম, রোল নং, সেকশন লিখে শুরু করবে। সেকেন্ড পেজে তোমরা উপরে হসপিটাল বলে হেডিং করে হসপিটাল সম্পর্কে কিন্তু লেখা শুরু করবে এবং মাঝে মাঝে তোমরা কিন্তু হসপিটালের বিভিন্ন ছবিগুলো কিন্তু আঠা দিয়ে মেরে দেবে। এইভাবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু সামার প্রজেক্টটা তৈরি করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হট লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যাদের এবছরের সামার প্রজেক্টের বিষয় রয়েছে হসপিটাল। আমরা কিন্তু ইতিমধ্যে প্রতিটি বিষয়ের সামার প্রজেক্ট কিন্তু তুলে ধরেছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।